দেশে করোনায় আরও 33 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 8,016 জন। রোগী শনাক্তের হার শতকরা 18.33%। ময়মনসিংহের সবশেষ করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে নতুন করে কতজন মারা গেছেন, সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা চোখে পড়েছে কিনা আপনার? আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহে গত 2 দিনে কিন্তু আক্রান্ত এবং মৃত্যুর হার অনেকটাই কমেছে। আজকে সারাদিন অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু করোনা একজনও মারা যায়নি ময়মনসিংহে। গতকালকে একজন মারা গিয়েছিল। এছাড়াও আজকে আক্রান্তের হারও কিন্তু অনেকটা কম। আজকে হচ্ছে শতকরা 21 ভাগ আক্রান্ত নমুনা পরীক্ষার বিবেচনায়, গতকালকে সেটি ছিল কিন্তু 27 ভাগ। দোলা, আপনি জানেন যে গত 1 মাস যাবত ময়মনসিংহে কিন্তু ধারাবাহিকভাবেই করোনায় মৃত্যু এবং আক্রান্ত ঊর্ধ্বগতি ছিল, কিন্তু গত 2 দিন যাবত আমরা কিন্তু সেটা কিছুটা কম দেখতে পাচ্ছি। আপনি আরেকটি বিষয় আপনি যেটি জানতে চাইলেন যে এই করোনা প্রতিরোধে প্রশাসনের যে ভূমিকা, সেটি আসলে নতুন করে বলার কিছু নেই। কারণ হচ্ছে যে প্রশাসন প্রতিদিনই তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে। সাধারণ মানুষ যেটি করছেন যে আসলে যারা স্বাস্থ্যবিধি মানছেন তো মানছেন না, আর যারা মানছেন না তারা দেখা গেছে যে এই ভ্রাম্যমাণ আদালত যখন সামনে পড়ছে তারা মাস্ক পরছে, আবার যখন দেখা গেছে যে তারা ভ্রাম্যমাণ আদালত পার হয়ে গেছে তারা আবার মাস্ক খুলে ফেলছে। অর্থাৎ নিজ তাগিদে যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে তেমন একটি নেই। তবে যারা স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় বেরোচ্ছেন তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ গত 2 দিনে করোনার হার কমলেও আক্রান্তের সংখ্যা যদি বলি, আজকেও কিন্তু ময়মনসিংহে 99 জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছে, গতকালকে সেটি 150 জনে ছিল। শতকরা ভাগ কমলেও কিন্তু আক্রান্ত কিন্তু কমেনি। তাই সাধারণ মানুষ যেটা বলছেন যে আসলে প্রশাসন যেন স্বাস্থ্যবিধি মানাতে, সাধারণ যারা স্বাস্থ্যবিধি মানে না তাদের প্রতি যাতে কঠোর হয় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যাতে এই করোনা থেকে ময়মনসিংহকে মুক্ত রাখে, সেই প্রত্যাশায় তারা করছেন। দোলা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে। দেশে করোনায় আরও 33 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 8,016 জন। রোগী শনাক্তের হার শতকরা 18.33%। ময়মনসিংহের সবশেষ করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে নতুন করে কতজন মারা গেছেন, সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা চোখে পড়েছে কিনা আপনার? আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহে গত 2 দিনে কিন্তু আক্রান্ত এবং মৃত্যুর হার অনেকটাই কমেছে। আজকে সারাদিন অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু করোনা একজনও মারা যায়নি ময়মনসিংহে, গতকালকে একজন মারা গিয়েছিল। এছাড়াও আজকে আক্রান্তের হারও কিন্তু অনেকটা কম। আজকে হচ্ছে শতকরা 21 ভাগ আক্রান্ত নমুনা পরীক্ষার বিবেচনায়, গতকালকে সেটি ছিল কিন্তু 27 ভাগ। দোলা, আপনি জানেন যে গত 1 মাস যাবত ময়মনসিংহে কিন্তু ধারাবাহিকভাবেই করোনায় মৃত্যু এবং আক্রান্ত ঊর্ধ্বগতি ছিল, কিন্তু গত 2 দিন যাবত আমরা কিন্তু সেটা কিছুটা কম দেখতে পাচ্ছি। আপনি আরেকটি বিষয় আপনি যেটি জানতে চাইলেন যে এই করোনা প্রতিরোধে প্রশাসনের যে ভূমিকা, সেটি আসলে নতুন করে বলার কিছু নেই। কারণ হচ্ছে যে প্রশাসন প্রতিদিনই তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে। সাধারণ মানুষ যেটি করছেন যে আসলে যারা স্বাস্থ্যবিধি মানছেন তো মানছেন না, আর যারা মানছেন না তারা দেখা গেছে যে এই ভ্রাম্যমাণ আদালত যখন সামনে পড়ছে তারা মাস্ক পরছে, আবার যখন দেখা গেছে যে তারা ভ্রাম্যমাণ আদালত পার হয়ে গেছে তারা আবার মাস্ক খুলে ফেলছে। অর্থাৎ নিজ তাগিদে যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে তেমন একটি নেই। তবে যারা স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় বেরোচ্ছেন তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ গত 2 দিনে করোনার হার কমলেও আক্রান্তের সংখ্যা যদি বলি, আজকেও কিন্তু ময়মনসিংহে 99 জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছে, গতকালকে সেটি 150 জনে ছিল। শতকরা ভাগ কমলেও কিন্তু আক্রান্ত কিন্তু কমেনি। তাই সাধারণ মানুষ যেটা বলছেন যে আসলে প্রশাসন যেন স্বাস্থ্যবিধি মানাতে, সাধারণ যারা স্বাস্থ্যবিধি মানে না তাদের প্রতি যাতে কঠোর হয় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যাতে এই করোনা থেকে ময়মনসিংহকে মুক্ত রাখে, সেই প্রত্যাশায় তারা করছেন। দোলা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে।